সবে বর্ষার কাল শুরু হয়েছে। এরই মধ্যে রাস্তার ড্রেনের জল ড্রেনের মধ্যে না বয়ে রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে, এমনকি ড্রেনের নোংরা আবর্জনা রাস্তার উপরেই পড়ে রয়েছে। রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেজিয়াঘাট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যেই উপচে পড়ছে নর্দমার জল। এই নর্দমার জল রাস্তার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সেই নোংরা জলের মধ্য দিয়ে মানুষজনকে হাঁটা চলা করতে হচ্ছে। এর পাশাপাশি কোনো পরিষ্কার করারও হেলদোল নেই প্রশাসনের। নরকের মধ্যে দিন কাটাতে হচ্ছে আমাদের বলে অভিযোগ স্থানীয়দের। এখানের বাসিন্দা আমরা এখানে আছি, আমাদের বাড়ির সামনে যে ড্রেন, সেই ড্রেন সম্পূর্ণভাবে মানে ভর্তি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হয় না, সারা রাস্তার জল সমানে ড্রেনের জল ড্রেনে না গিয়ে সেই জল রাস্তার উপর দিয়ে বইছে। কালকে বিপত্তারিণী পুজো গেল, মেয়েরা পুজো দিতে যাচ্ছে। আমাদের এখানে একটা শ্মশানকালী মন্দির আছে, জগদ্ধা মায়ের মন্দির আছে, সেখানে মেয়েরা পুজো দিতে যাচ্ছে ওই জলের ওপর দিয়ে, যেখানে ঠাকুরের মন্দিরের কাছে মানুষ পবিত্র হয়ে স্নান করে নতুন কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মানুষ যায়, সেখানে মানুষ ড্রেনের জলের উপর দিয়ে যাচ্ছে। এটা গেল ধরুন মেয়েদের একটা ভাবাবেগ কাজ করে, নোংরা অপরিষ্কার, তারপরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, এই রাস্তায় যাওয়া আসা করছে, এই ড্রেনের জল নানা রকমের জীবাণু বয়ে নিয়ে আসছে। বর্ষাকাল আন্ত্রিক হতে পারে, কলেরা হতে পারে, এমনকি পানীয় জলের যে কলগুলো আছে সেই কলগুলোও যদি আপনারা দেখেন তো আমরা দেখছি সেই কলগুলো জলের ড্রেনের যে জল সেই জলের কল নেওয়ার যে জলের যে ভরার যে জায়গা সেই জায়গাগুলো ভর্তি হয়ে গেছে। আমরা এই নোংরা আবর্জনার মধ্যে বসবাস করছি, আমরা বারবার করে সবাইকে বলেছি কিন্তু আমরা কোনো সুরাহা পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। সেই জল নালিতে চলে আসছে, বৃষ্টি না হলেও জল নালিতে যাচ্ছে, আর বৃষ্টি হলে যে কি অবস্থা হচ্ছে, বাচ্চারা জলে যেভাবে স্রোত বইছে, তাহলে বাচ্চারা একদিন একটা বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেল জলে, বয়স্ক মানুষ পড়ে যাচ্ছে, রাস্তা গর্ত হয়ে গেছে। ড্রেনের জল যদি সমানে রাস্তার উপর দিয়ে যায়, এ আমাদের চোখের সামনে দেখুন এই ড্রেনের জল রাস্তার উপর দিয়েছে, আপনাদের চোখের সামনেই বলছে। এইরকম অবস্থায় দরকার হলে আমরা মনে বলতে গেলে নরকের মধ্যে দিয়ে আমরা আছি। এ বিষয়ে পঞ্চায়েত উপপ্রধান সিধান মণ্ডল জানান, পঞ্চায়েতের সীমিত ফান্ড, তারই মধ্যে আমরা চেষ্টা চালাচ্ছি এবং সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এলাকায় মাইকিং করা হয়েছে। পরিষ্কার হয়নি, এটা বলা ভুল, পরিষ্কার হচ্ছে যে পরিস্থিতি, এই যে মানে কাগজের ঠোঙার বা চিকের কাগজ এগুলা নানা রকম ড্রেনে সবাই কিন্তু ফেলে দিচ্ছে। আমরা পঞ্চায়েত থেকে সচেতন করেছি, তা সত্ত্বেও কিন্তু মানছে না। আমাদের পঞ্চায়েতের সীমিত ফান্ড, আমাদের তো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মতো ফান্ড নয় যে ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পঞ্চায়েতের সীমিত ফান্ড। আমরা পঞ্চায়েত থেকে যথাযথ চেষ্টা করছি যে রাস্তা বা ড্রেন, কিন্তু ব্যাপার আছে যে এত নোংরা ফেলছে ড্রেনে, মানুষকে এলাকা সচেতন হতে হতো। আজ ধরুন একটা ডাস্টবিনে ফেলছে না, ড্রেনে ফেলে দিচ্ছি, সেইগুলোকে আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করাচ্ছি, তা সত্ত্বেও সচেতন হচ্ছে না। এটা কিন্তু আমরা কোনো মতে মানব না, ওরা হাতে ব্যবস্থা নেব। আর জঙ্গলা ড্রেনের মানে আবর্জনা আছে, সেগুলো ইতিমধ্যে আমরা কাল পরশু থেকে লোক লাগাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তবে পঞ্চায়েত উপপ্রধান জানান, ইতিমধ্যে জেলা পরিষদের ফান্ড থেকে 22 লক্ষ টাকা স্যাংশন হয়েছে পেপার মিল গেটের জন্য, তা থেকেই আগামী দিন ড্রেনের ব্যবস্থা করা হবে এলাকায়। না, ড্রেনের একটুকুন আছে কিন্তু অনেক মানে দখলদারি হয়ে গেছে, অনেক গরিব মানুষও আছে, তাদেরকে আমরা বলেছি যে আমাদের ড্রেনের একটা ইতিমধ্যে জেলা পরিষদের স্যাংশন হয়েছে, বাসতলা মোড় থেকে পেপার মিল গেট, সেটা 22 লক্ষ টাকা আমাদের পরিকল্পনা চলছে, আমরা কিন্তু এই ডেন্টো প্রয়োজন হলে করব। এর পাশাপাশি সিটু নেতা হেমন্ত প্রভাকর জানায়, রাস্তার হাল অনেক দিন ধরেই খারাপ, বাসতলা মোড় থেকে মেদিনীপুর রোড ঘাট পর্যন্ত একদম জল বেরোতে পারে না, ড্রেনের জল পরিষ্কার করা হয় না, নর্দমার জল রাস্তার উপরে উঠে পড়ছে। পঞ্চায়েতকে বলা হয়েছে কিন্তু কোন রকম কর্ণপাত করেনি পঞ্চায়েত। এখন দেখেছেন যে সাম্প্রতিককালে বিশেষ করে বর্ষা হওয়ার পর গোটা বাসতলা মোড় থেকে নামার পরই মেদিনীপুর রোড রেলগেট থেকে শুরু মেদিনীপুর রোড গোটা ঘাট পর্যন্ত আপনি যান মানে পেরোতে পারবেন না, পেরোতে পারবেন না, পুরো নালী মানে জলের পাইপ ফেটে গেছে, ড্রেন পরিষ্কার হয় না অনেকদিন ধরে জানেন, এবং পুরো ড্রেনের জল রাস্তার উপরে আছে, চলার মতন অবস্থা নেই। আমরা পঞ্চায়েতকে বলেছি ইতিমধ্যে যে আপনারা ইমিডিয়েটলি পদক্ষেপ নেন। এখন আমরা এক দুদিনের মধ্যে একটা আরো ঘটনা ঘটেছে যে কৃষক সভা তারা প্রস্তুতি নিয়েছে যে বেলুনিয়ার যে ব্রিজ আবার ভেঙেছে, বলে সামগ্রিক বিষয় নিয়ে দু একদিনের মধ্যে কৃষক সভার নেতৃত্বে কৃষক সভার নেতারা যাবেন, তার সঙ্গে বল্লভপুরের সামগ্রিক এই জলের সমস্যা আর তার সঙ্গে ড্রেন ফেটে যাওয়া ওটা নালীর জল রাস্তায় চলে আসে সবটা নিয়ে আমরা ইমিডিয়েটলি পঞ্চায়েতে যাবো। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে।
ঠিক যেরকম হনুমানদা চাকি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।